এই মুহূর্তে বিপিএল বিজয়ী ফরচুন বরিশালের টিম হোটেলে আছেন সহকর্মী সাব্বির মিথুন, সেখানে চলে যাচ্ছি আমরা এখন। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেই হোটেলে আসলে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দুই দলই একসাথে অবস্থান করছিল। তো পরবর্তী গতকাল ফাইনালের পর থেকে এখানে আসলে একটা মিশ্র অবস্থা, কারণ একদিকে ফরচুন বরিশালের ক্রিকেটারদের যেমন আমরা দেখেছি হাস্যোজ্জ্বল চেহারায় এই হোটেল ত্যাগ করতে, তেমনি অন্যদিকে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা কিনা তিনবারের চ্যাম্পিয়ন তাদেরকে আমরা দেখেছি আসলে একটা মলিন মুখে, আসলে তাদের জন্য এই ধরনের হার আসলে অপ্রত্যাশিত। তবে সব ক্রিকেটাররাই আসলে সকাল নাগাদ টিম হোটেল ছেড়ে চলে গিয়েছেন, কেউ কেউ সিলেটে যেখানে ম্যাচ রয়েছে 4 তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন। এছাড়া যারা যাদের বাসা ঢাকাতে অর্থাৎ যাদের তারা কিন্তু ব্যক্তিগত গাড়িতে ভোর নাগাদ এই হোটেল ছেড়ে নিজ নিজ বাসায় ফিরে চলে গিয়েছেন। এখানে এসে আমরা কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পেরেছি, যাদের সাথে বলার কথা বলার সুযোগ হয়েছে আর কি। দুই দল থেকেই আসলে আমরা দুই ধরনের ভিন্ন একটা প্রতিক্রিয়া পেয়েছি, একদিকে ফরচুন বরিশাল যারা আসলে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে, আর অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যাদের জন্য প্রথমবারের মতন ফাইনাল হারের একটা অভিজ্ঞতা। তবে সব ছাপিয়ে কিন্তু এখন মনোযোগটা শ্রীলঙ্কা সিরিজের দিকে, যেখানে 4 তারিখে প্রথম টি-20 মাঠে গড়াবে সিলেটে। সেই ম্যাচের আগে যে দুঃসম্পদ টাইগার শিবিরে তা হচ্ছে আলিসাল ইসলাম ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন, এবং স্পিনারের পরিবর্তে অন্য কাউকে হয়তো স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে। এবং এই যে 3 ম্যাচের যে টি-20 সিরিজ রয়েছে, সেই 3 ম্যাচের টি-20 সিরিজে আসলে প্রথমবারের মতন ডাক পাওয়া এই স্পিনার আলিসাল ইসলামকে কিন্তু দেখা যাচ্ছে না। গুঞ্জন আছে যে তার জায়গায় হয়তো সাইফুদ্দিনকে কিংবা মেহেদি হাসান মিরাজকে দেখা যেতে পারে, যদিও বা এখন পর্যন্ত বিসিবির তরফ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বার্তা আমরা পাইনি, এবং বিসিবির তরফ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। যদিও বা আলিসের ইঞ্জুরিটা একেবারে শেষ মুহূর্তে আসলে বাংলাদেশ টাইগার শিবিরে যেটা আর কি জানা গিয়েছে, সেই কারণে হয়তো আলিসের পরিবর্তে কাকে নেওয়া হবে সেটাও কিন্তু আসলে হয়তো আজকের মধ্যেই বিসিবি তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে তামিম ইকবাল, যিনি গতকালকে বিপিএল জয়ের পরে আজ দেশ ছাড়ার কারণে কিন্তু অনেক আগেই টিম হোটেল থেকে বের হয়ে গিয়েছেন, এরপরে দুপুর নাগাদ আমরা দেখেছি যে মেহেদি হাসান মিরাজ, যিনি কিনা শ্রীলঙ্কা সিরিজে নেই, মেহেদি হাসান মিরাজকে আমরা দেখলাম টিম হোটেল ছাড়া। তাছাড়া তাওহিদ হৃদয়কে আমরা দেখলাম, হৃদয় সরাসরি চলে যাবেন সিলেটে, যেখানে আসলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করতে হবে। একটা দুর্দান্ত মৌসুম কাটানোর পরেও তৃতীয়বারের মতন আসলে বিপিএল ফাইনাল হারের স্বাদ নিয়েছে হৃদয়, এবং তাকে যখন আমরা দেখেছি হোটেল লবি থেকে হোটেল ত্যাগ করতে, তখন সেখানেও দেখেছি আসলে খুব একটা প্রত্যাশিত বা একটা যে দুঃখের ছাপ, কারণ স্বাভাবিকভাবেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম হারের সাক্ষী হয়েছেন হৃদয়। সব মিলিয়ে এই হোটেলে বর্তমানে আসলে দুই ধরনের চিত্রই দেখা যাচ্ছে আমার কাছে, বরানী থেকে এখন পর্যন্ত ছিল সবশেষ। বিপিএল বিজয়ী ফরচুন বরিশালের টিম হোটেলে ছিলেন আমাদের সহকর্মী সাব্বির মিথুন, সেখান থেকে জানাচ্ছিলেন সবশেষ খবর।